শান্তি বছর পূর্তিতে নানা আয়োজন চলছে পার্বত্য জেলা বান্দরবানে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে সমাবেশ করছে জনসংহতি সমিতি অন্যদিকে চুক্তি বাতিলের দাবিতে নাগরিক পরিষদও আয়োজন করছে সমাবেশ বান্দরবাদ থেকে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি মিনারুল হক পার্বত্য শান্তি ঐতিহাসিক শান্তি চুক্তি আজ সাতাশ বছর পূর্তি রাঙ্গামাটি খাগড়াছড়ির মতো বান্দরবনেও এই বর্ষপূর্তিতে বিশাল আয়োজন আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি এটি হলো বান্দরবান শহরের রাজার মাঠ এখানে জনসংহতি সমিতি চুক্তি বাস্তবায়নের দাবিতে একটি বিশাল সমাবেশ করেছে এবং বান্দরবানের দূর দূরান্ত থেকে কিন্তু এখানে লোকজন নারী পুরুষ ছুটে এসেছে এই সমাবেশে মূলত জনসংহতি সমিতি যেই শান্তি চুক্তি বাস্তবায়নের যে দাবি তোলে যে সমাবেশ করছে এবং অপরদিকে আমরা দেখছি জেলা পরিষদের উদ্যোগে যে চুক্তির যে বর্ষপূর্তি উপলক্ষে এবং চুক্তি বাস্তবায়নের নব্বইটি ধারা তারা নব্বই শতাংশ বাস্তবায়ন হয়েছে এরকম তারা বলে তারা আরেকটি পায়রে উড়িয়ে তারা বর্ষপূর্তি পালন করছে তবে একটি বিষয় আমরা জানিয়ে রাখি যে পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষ কিন্তু যেটি চাইছেন সেটি হলো চুক্তির সাতাশ বছর পরেও যে এখনও যে চুক্তি বাস্তবায়ন নিয়ে যে যে দ্বন্দ্ব চলছে এই এই দ্বন্দ্ব যাতে অবসান হোক এবং একটি সবার কাছে গ্রহণযোগ্য একটি চুক্তি যাতে সরকার তুলে ধরতে পারে এই এই মূলত এই প্রত্যাশা করছে এলাকার লোকজন এটি ছিল শান্তি চুক্তি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য